আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলফিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ব অটিজম ডে আজ। করোনাকালে বিশেষ বৈশিষ্ট্যের শিশুদের ঝুঁকি বিবেচনায় বাড়তি যত্নে পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে প্রথমবারের মতো বেসরকারি জেটিতে ভিড়েছে বড় জাহাজ। খালাস করা হচ্ছে 15,000 মেট্রিক টন স্ক্র্যাপ। প্রাইভেট জেটি চালু হওয়ায় পণ্য খালাস দ্রুত হওয়ার আশা। 2023 সালে বিশ্বকাপ জিতে খেলা ছাড়তে চান সাকিব, না জিতলে খেলতে চান পরের আসরেও জানালেন ফেসবুকে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ বিশ্ব অটিজম ডে। মহামারিত্বর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। করোনার সময় অটিজম বৈশিষ্ট্যের শিশুদের ঝুঁকি বিবেচনায় বাড়তি যত্নের প্রয়োজন, কিন্তু সে পথে রয়েছে অনেক প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, অটিজম বৈশিষ্ট্যের শিশু ও বয়স্কদের শিক্ষণ সুযোগ তৈরির পাশাপাশি মূল স্রোতে একীভূত করার পদক্ষেপ নেওয়া খুব জরুরি। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা অটিজম বৈশিষ্ট্যের শিশুর সংখ্যা বাড়ছে পুরো পৃথিবী জুড়েই। অটিজম বংশগত নয়, চিকিৎসা বিজ্ঞানের ধারণাটি মনোবিকারজনিত সমস্যা। মস্তিষ্কের অস্বাভাবিক জৈব রাসায়নিক কার্যকলাপ, অস্বাভাবিক গঠন, বংশগতির অস্বাভাবিকতা থেকে এ সমস্যা তৈরি হতে পারে। সাধারণত 3 বছর বয়স থেকে অটিজমের লক্ষণ ধরা পড়ে। বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান বলছে, বাংলাদেশে শতকরা 1 জন শিশু অটিজম বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের শুধুমাত্র তাদের প্রতি নেতিবাচক ধারণাগুলো দূর করলেই হবে না, পাশাপাশি সমাজের মূল স্রোতে তাদেরকে কীভাবে আমরা সম্পৃক্ত করতে পারি সেই জন্য সোশ্যাল মডেলটিরও পরিবর্তন করা প্রয়োজন। আমরা বলব পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটিকে আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং বজায় রাখতে হবে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর মা বাবা যেন তার নিজ নিজ জেলা উপজেলা থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যেন এই সঠিক এবং প্রকৃত যেই থেরাপিস্ট এবং পেশাজীবীরা আছেন যারা চিকিৎসা এবং পুনর্বাসন সেবা প্রদান করবেন তাদের কাছে যেন যেতে পারে, তাহলে এই চিকিৎসা সেবাটা এবং পুনর্বাসন সেবাটা সহজলভ্য হবে। করোনা সংক্রমণের কারণে সবচেয়ে ঝুঁকিতে অটিজম বৈশিষ্ট্যের শিশুরা। থমকে যাওয়া দেশে অনেকটাই বন্ধ আছে অটিজম শিশুদের শিক্ষণ কার্যক্রম। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সীমিত কার্যক্রম চললেও তা যথেষ্ট নয়। প্রশিক্ষণের জন্য তারা শিক্ষকের উপরে নির্ভরশীল, কিন্তু এই সময়টিতে তারা শিক্ষক ও বাবা মার সেই ধরনের সহায়তাটুকু হয়তো সবসময় পাচ্ছেন না, ফলে আমাদের বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে এবং বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে তাদের কেয়ারের জায়গাটিকে আমাদেরকে ঠিক রাখতে হবে। অটিস্টিক শিশুদের অনেকের মধ্যে রয়েছে বিশেষ প্রতিভা। এসব প্রতিভা বিবেচনা করে শিশুদের সাথে আচরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা, কিন্তু দেশে সে ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের সংখ্যা বেশি নয়। এছাড়া রাজধানীর বাইরে অটিজম বৈশিষ্ট্য শিশুদের সেবা নেই বললেই চলে। এর অন্যতম কারণ দেশে প্রশিক্ষিত জনবলের সংকট। অটিজম বৈশিষ্ট্য শিশুদের পেছনে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় বাবা মাদের, তাই সরকারের সহযোগিতা দরকার। বেশিরভাগ বাচ্চাদের স্পিচ নাই, ফিজিওথেরাপি দিতে হয় তাদেরকে, তাদের সেন্সরি প্রবলেম থাকে, অকুপেশনাল থেরাপি দিতে হয় এবং এক একটা থেরাপিস্ট রাখা মানে অনেক খরচ। আমি মনে করি যে এটা খুবই একটা ডিফিকাল্ট টাস্ক এবং গভর্নমেন্টের সাহায্য ছাড়া কোনো স্কুল খুব একটা ভালো করে চলতে পারবে না। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলে গেলে মেধা বিকাশের পাশাপাশি হয়তো মূল স্রোতে জায়গা করে নিতে পারবেন অটিজম বৈশিষ্ট্যের শিশুরা। দেশে প্রথমবারের মতো বেসরকারি জেটিতে ভিড়েছে আমদানি পণ্যবাহী বিদেশি বড় জাহাজ। কর্ণফুলী ড্রাইডকের জেটিতে নোঙ্গর করা এমভি ডিনা ওশান জাহাজটি থেকে খালাস করা হচ্ছে 15,000 মেট্রিক টন ক্র্যাব। প্রাইভেট জেটি চালু হয় চট্টগ্রাম বন্দরে জাহাজ জট কমা এবং পণ্য খালাস দ্রুত হওয়ার পাশাপাশি আমদানিকারকদের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ক্যামেরা চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 75% পরিবহন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। 2006 সালের পর আর জেটি সুবিধা বাড়েনি চট্টগ্রাম বন্দরে, কিন্তু আমদানি রপ্তানি বেড়েছে কয়েক গুণ বেশি।
ফলে বন্দরে আসার পরও একটি জাহাজকে কমপক্ষে 15-20 দিন পণ্য খালাসের অপেক্ষায় থাকতে হয় এবং ক্ষতিপূরণ গুনতে হয়। তাই বন্দর কর্তৃপক্ষ নিজস্ব জেটির বাইরে প্রাইভেট জেটিতে জাহাজ নোঙর করা এবং পণ্য খালাসের অনুমতি দেয়। এই সুযোগে প্রথম কর্ণফুলীর দক্ষিণ পারে কর্ণফুলী ড্রাইডকের জেটিতে নোঙর করল জাপান থেকে 15,000 মেট্রিক টন অ্যাসক্রেপ আনা জাহাজ এমভি ডিনা ওশান। 154 মিটার লম্বা 8.5 মিটার ড্রাফটের জাহাজটি সহজে নোঙর করে ওই জেটিতে। জাহাজটি থেকে অ্যাসক্রেপ খালাস কাজ চলছে এখন। এই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এভারেট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। পোর্টে যেভাবে আমরা পেমেন্ট করি আসলে সেভাবেই পেমেন্ট হবে এবং একই চার্জ হবে, এবং এটা পোর্টের সাথে প্রাইভেট জেটের মালিক যারা আছেন তাদের সাথে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হবে। মূল জেটির পাশাপাশি পণ্য খালাসে নতুন সুযোগ সৃষ্টি হওয়া দেশের জন্য মাইল ফলক বলে মন্তব্য করেছেন কর্ণফুলী ড্রাইডক জেটির ব্যবস্থাপনা পরিচালক। এই দুইটা জেটি যদি কন্টিনিউ চালু হয় তাহলে মিনিমাম 10-12টা জাহাজ এক মাসে খালি করা যাবে। আউটার অ্যাঙ্কারে অপেক্ষা করতে গেলে এক একটা জাহাজে ডেলি $15,000-20,000 ড্যামারেজ দিতে হয়। এই ড্যামারেজটা দেওয়া লাগবে না। এখন বাংলাদেশের এইসব কারণে বিদেশি জাহাজ বাংলাদেশে আসতে অনেক অনীহা প্রকাশ করতেছে। প্রাইভেট জেটি হওয়ায় চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমার পাশাপাশি এতে দ্রুত পণ্য খালাসে নতুন দিগন্তের সূচনা হলো। এরকম আরও প্রাইভেট জেটি হওয়া প্রয়োজন বললেন বন্দর ব্যবহারকারীরা। বাংলা ফিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।